والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ألا وعليكم السلام ورحمة الله وبركاته. شكرا لتفريغ بركة تجمع সে জাকাতের টাকা হিসাব করে সারা বছর পর্যন্ত এটা রেখে দেয় আর সারা বছর রেখে দিয়ে ওইটা আস্তে আস্তে যাদের যারা পায় তাদের কাছে দেয় এমনকি ওই ভিক্ষুক আসলেও তাদেরকে কিছু দিয়ে দেয় ওই জাকাতের টাকা থেকে ওইটা হিসাব করে রাখে তখন আসলে এটা ঠিক হবে কি না আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহাবাদ সম্মানিত ফরিদ ভাই জাকাত হইল হাক্কুল মাল এটা মালের অধিকার এবং কাদের কাছে পৌঁছাতে হবে লিসা ইল মাহরুম যে যারা অধিকার রাখে জাকাতের তাদের কাছে সুরাতো আবার ষাট নম্বর আয়তে আল্লাহ কোরআন মাজিদে জাকাতের ক্ষেত্রসমূহ জাকাত তাদেরকে দিতে হবে তাদের কথা উল্লেখ করে বলছেন ইন নামা কতলিল ফোকরাই অল মাসা কিন তো এখানে আর বিষয়ে উল্লেখ করা হয়েছে তার মধ্যে ফোকার কিন ফকির এবং মিসকিন যারা একবারে ফকির মিসকিনের ব্যাখ্যা অন্যরকম গরিব দুস্থ তাদের কাছে জাকাত দিতে হবে তাদের কাছে পৌঁছাইতে হবে আর এই জাকাত যখনই বছর ঘুরে আসবে তখনই জাকাত বের করে নিতে হবে দেরি করা কোনোভাবেই উচিত নয় এটাই হলো আমাদের কথা এক দুই নম্বরে যখন জাকাত তার ফরজ হয়ে গেল আর জাকাত তারা তার এই হিসাব নিকাশ করে বের করে ফেলল এই জন্য জাকাত বের করার সাথে সাথেই যেই সমস্ত ব্যক্তিরা জাকাতের হকদার ওই ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে হবে কারণ জাকাত দেওয়ার উদ্দেশ্য হয়তো ওই ব্যক্তিদেরকে মোছা আদা করা উপকার করা ওই ব্যক্তিদের দুঃখ দুর্দশায় শরীর হওয়া এবং তারা যেন ওই জাকাত জাকাতের মালটা পেয়ে তাদের আত্মায় শান্তি পায় এবং তারা যেন দুঃখের থেকে বাঁচতে পারে কিছু রিজিকের ব্যবস্থা হয় সহমর্মিতা তাদের কাছে পৌঁছানো হয় সুতরাং আমি জাকাত বাইক করে যদি আমি এক বছর রেখে দেই এক বছরের ক্ষেত্রে আর এক টাকা দুই টাকা করে ফকির মিছিল আসে একশো টাকা পঞ্চাশ টাকা তাহলে উদ্দেশ্য কি উদ্দেশ্য তো ভালো কাজে ব্যয় করা ওটা তাড়াতাড়ি আমি দিয়ে দিতে পারলে ভালো মানুষের কোন সময় কার সময় মৃত্যু চলে আসে কোন সময় তার সময় শেষ হয়ে যায় কোন সময় তার ঘটনা ঘটে যাইতে পারে কোন সময় দুঃখ দুর্দশা চলে আসতে পারে যে কোনো মুহূর্তে বিপদ চলে আসতে পারে এগুলো তো বলা যাচ্ছে না এই জন্য এটা যেহেতু পরের হক পরের হকটা তাড়াতাড়ি তার কাছে পৌঁছে দিলে ভালো সে উপকার পাবে অথবা যে ব্যক্তির জন্য পৌঁছানো হবে সে ব্যক্তি দুনিয়া থেকে নাই চলে গেছে আপনার উপকার সে পাইলোই না অথচ সে ব্যক্তি হকদার ছিল আপনি নিয়ত করে রাখছেন যে এই ব্যক্তির জন্য আমি জাকাত দিব বা গরিব মিসকিন আসলে তাদের জন্য আমি করে রাখছে আমার টাকা সে ব্যক্তি উপকারে লাভ করতে হলো না সারা বছর আপনারা রেখে দিয়েছেন লাভ হইলো কি এই জন্য সবচেয়ে উচিত হলো ওলামাগান এটাই বলছেন যে জাকাত এইভাবে দেরি করা মোটেই উচিত নয় সরাসরি জাকাত তার জাকাত দারি ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে হবে এই একটা বিষয় তো এই বিষয়ে তারপরে ওলামাগণ আল্লামা ইবনে কুদামা হাইমাহুল্লা মুগ্নি গ্রন্থের মধ্যে তারপরে এই যে লাজনা ওলামাই ফতুয়া বোর্ড এর বিষয়টি উল্লেখ করছেন সংক্ষিপ্তভাবে এইটা যে ওলামাই লাজনা দায়মার ফুতুয়া বোর্ডের থেকে তারা বলতেছেন এইভাবে দেরি করা মোটেই উচিত না জাকা যার জাক প্রচারিত হবে আল্লামা ইবনে কুদামা হাইমাহুল্লাহ মুগ্নি গ্রন্থের মধ্যে যিনি হানাফি মাজাবের অনেক বড় আলেম ছিলেন তিনি মুগ্নিগ্রন্থের মধ্যে এই বিষয়ে উল্লেখ করছেন যেমন যদি কোনো আত্মীয় হয় অথবা কোনো বিশেষ প্রয়োজন হয় প্রয়োজন হয় যে তার জন্য জাকাতের কিছু অংশ রেখে দেওয়া হলো সে যদি হালকা কিছু বিষয় হয়তো সে উপস্থিত নাই অথবা দুই চার পাঁচ মাস পরে তার কাছে পৌঁছানো যাবে অথবা তার হক তার কাছে রাখবে এখানে এই ক্ষেত্রে যদি অল্প কিছু জিনিস রেখে দেয় তাহলে সেটা আলাদা কথা কিন্তু এই বেশি হলে নয় এই বিষয়ে তারা এভাবে উল্লেখ করছেন তো এই বিষয়গুলো আমাদেরকে স্পর্শ রাখতে হবে যারা এইগুলি করে থাকে তাদের করা এটা উচিত নয় জাকাতের হক যাদের কাছে আছে জাকাত বাড়ি করার সাথে সাথে এটা আদায় করে দিয়ে দেবে যাতে সে তার থেকে মুক্ত হয়ে যাবে এবং আল্লাহর কাছে মুক্তি পেয়ে যায় আর যাদের কাছে পৌঁছানো হবে তারা এদের উপকার পাবেন এ দ্বারা তারা ব্যবহার করবেন আল্লাহ তাদের তাদেরকে এটা তারা সম্পদ বাড়াই দিতে পারেন এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হবে যারা এই বিষয়ে কাজ করে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তো দান করুন হাজ সল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহীদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মলাইকা ওয়া উলুল لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء